স্টুডেন্টস আজকে আমরা একটা নতুন পাঠ নিয়ে এসেছি সেটা হচ্ছে জোড় এবং বিজোড় কোন সংখ্যাগুলো জোড় সংখ্যা কোন সংখ্যাগুলো বিজোড় সংখ্যা সেগুলো আজকে আমরা শিখব ঠিক আছে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি তোমাদের জোড় সংখ্যাটাই দেখাই প্রথমে আমরা জানছি কি না জোড় জোড় সংখ্যা কোনগুলো এখন তোমাদের যদি আমি সংজ্ঞা দিই তোমরা তো মিলিয়ে পড়ো সংজ্ঞা দিলে কিন্তু অনেক বড় হয়ে যাবে যাতে তোমরা সহজে বুঝতে পারো খুব সহজ ভাষায় সেটা আমি বলে দিচ্ছি জোড় সংখ্যা হচ্ছে সেগুলো যে সব সংখ্যার এককের ঘরে 0 2 4 6 8 থাকে তোমাদেরকে তো আমি সব সময় শিখিয়েছি যোগ বিয়োগের ক্ষেত্রে একক দশক মেনশন করতে একক দশক যদি লিখে নিতে পারো তাহলে তোমাদের অঙ্ক সাজাতে সুবিধা হবে যোগ করতে সুবিধা হয় বিয়োগ করতে সুবিধা হয় ঠিক আছে পরবর্তীকালে গুণ ভাগের ক্ষেত্রে সুবিধা হবে তার জন্য কি একক দশক কথাটা মাথায় রাখবে আমি দেখো লিখে দিচ্ছি যে সব সংখ্যার এককের ঘরে 0 2 4 6 8 থাকে সেই সব সংখ্যাগুলি হল জোড় সংখ্যা যে সব সংখ্যার এককের ঘরে 0 2 4 6 8 থাকে সেই সব সংখ্যাগুলি হলো জোড় সংখ্যা তোমরা শুধু এইটুকুটা মুখস্থ করে নেবে যে 0 2 4 6 8 এইটা পাঁচবার করে বলবে এবং মুখস্থ হয়ে যাবে 0 2 4 6 8 0 2 4 6 8 0 2 4 6 8 এই 0 2 4 6 8 একক ঘরে থাকলেই সেটা হলো জোড় সংখ্যা যেমন উদাহরণ দিয়ে তোমাদের দেখাই দেখো এদিকে লিখলাম একক এটা লিখলাম দশক এটা একক এটা দশক একক ঘরে আমি লিখলাম ধর 5 3 2 4 5 3 2 4 আচ্ছা আমি কি বললাম একক ঘরে কি কি থাকলে জোড় সংখ্যা হয় 0 2 4 6 8 দেখো এর মধ্যে দেখো 0 2 4 6 8 মধ্যে কোনটা পাচ্ছি 2 পেলাম যখনই তুমি যোগ সংখ্যা বার করবে 0 2 কে গুণবে 0 2 4 6 8 দেখো 0 2 2 পেলাম 4 4 আছে এখন মধ্যে 4 হ্যাঁ 4টা তাহলে হলো যোগ সংখ্যা 6 8 0 2 4 6 8 দেখো 0 2 4 6 8 এর মধ্যে 2 আর 4 পেয়ে গেলাম কিন্তু 3 আর 5 কি এলো এলো না তাহলে এগুলো হচ্ছে এগুলো তাহলে জোড় সংখ্যা নয় শুধুমাত্র এই দুটো জোড় সংখ্যা কিন্তু এই দুটো কিন্তু আর জোড় সংখ্যা নয় তাহলে আমাকে এইটুকু মাথায় রাখতে হবে যে যে সব সংখ্যার এককের ঘরে 0 2 4 6 8 থাকে সেই সব সংখ্যাগুলি হলো জোড় সংখ্যা বুঝা গেল আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি এবার বিজোড় সংখ্যাটা দেখে নাও তারপর আমি তোমাদের ভাগ করে দেখিয়ে দেবো যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কিভাবে বার করবে সহজ নিয়মে ঠিক আছে বিজোড় সংখ্যা যে সব সংখ্যার এককের ঘরে তার উল্টোটা 1 3 5 7 9 থাকে সেই সব সংখ্যাগুলি হলো বিজোড় সংখ্যা যেসব সংখ্যার এককের ঘরে 1 3 5 7 9 থাকে সেই সব সংখ্যাগুলি হলো বিজোড় সংখ্যা যেমন তখন বললাম কি জোড় সংখ্যার ক্ষেত্রে
একক একরে 0 2 4 6 8 থাকে এবার বললাম কি 1 3 5 7 9 থাকে তাহলে আমাকে দুটো জিনিস মুখস্থ একদম ধাক্কা রাখতে হচ্ছে এই দুটো জিনিস যদি মুখস্থ রাখি তাহলে আমার কাছে জোড় এবং বিজোড় সংখ্যা পুরো ক্লিয়ার হয়ে যাবে আমরা কিন্তু ভুল করব না শুধু মনে রাখতে হবে 0 2 4 6 8 আমি দাও দুটো হাতে গুনছি এই হাতে গুনলাম 0 2 4 6 8 এই হাতে গুনছি 1 3 5 7 9 0 2 4 6 8 1 3 5 7 9 বোঝা গেল তো 0 2 4 6 8 হলে জোড় সংখ্যা 1 3 5 7 9 হলে বিজোড় সংখ্যা ঠিক আছে এবার দেখো তোমাদের যেমন একটা উদাহরণ দিচ্ছি ওই যেমন আগে একটা উদাহরণ দিলাম এদিকে একক নিলাম দশক নিলাম 3 8 9 7 কোনটা কোনটা আমার বিজোড় এখানে বিজোড় বললে কোনটা গুণব বিজোড় বললে 1 থেকে গুণব 1 3 5 7 9 দেখো 1 আছে এখানে নেই 1 এর পর 3 3 আছে তাহলে 3 টা বিজোড় 1 3 5 5 আছে না 5 নেই 1 3 5 7 7 আছে 7 আছে এটাও বিজোড় 1 3 5 7 9 9 আছে 9 বিজোড় দেখো আমি কিন্তু প্রত্যেকবারে 1 3 5 7 9 এটা কিন্তু কাউন্ট করছি কারণ এইটা যদি আমি বারবার কাউন্ট করি আমার মুখস্থ হয়ে যাবে একদম ধাক্কা এবং আমরা কিন্তু তখন আর বারবার কাউন্ট করার দরকার পড়বে না আমি যদি 5 6 বার এভাবে কাউন্ট করি তখন আমাদের নিজে মাথার মধ্যে ঢুকে যাবে যে আমাদের বিজোড় সংখ্যা মানে 1 3 5 7 9 ওই জন্য যখনই তুমি করবে প্রত্যেকবার প্রথম থেকে কাউন্ট করবে 1 3 5 7 9 1 3 5 7 9 ঠিক আছে আমি দেখলাম খুঁজে পেলাম দেখলাম যে 1 আছে কিনা না নেই 1 এর পর 3 3 আছে আছে তার তিনটা বিজোড় 1 3 5 5 দেখি আছে কিনা 5 নেই আবার বলি 1 3 5 7 7 আছে হ্যাঁ 7 আছে তাহলে 7 তো বিজোড় আবার বলি 1 3 5 7 9 দেখো 9 আছে তো 9টা বিজোড় তাহলে এইগুলো পেলাম বিজোড় আচ্ছা এটা মুছে দিচ্ছি এরপর জিনিসটা যেটা দেখার সেটা দেখো জোড় সংখ্যা গুণব মাথায় রাখবে সবসময় যে জোড় সংখ্যা মানে শূন্য থেকে শুরু করব জোড় সংখ্যা জোড় সংখ্যা শুরু করব কি থেকে শূন্য থেকে জোড় সংখ্যা শুরু করব কি থেকে শূন্য থেকে আর বিজোড় সংখ্যা শুরু করব কি থেকে এক থেকে জোড় বললে শূন্য থেকে গুণব বিজোড় বললে এক থেকে গুণব ঠিক আছে জোড় বললে আমি কি করব শূন্য থেকে গুণব মানে শূন্য থেকে শুরু করলে জোড় পেয়ে যাব কি হবে গুণব এক ঘর বাদ দিয়ে দিয়ে কি হবে গুণব এক ঘর বাদ দিয়ে দিয়ে দেখো আমি লিখলাম যে বললাম যে 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা কি কি বলো তো দেখি 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা কি কি আছে আচ্ছা 1 থেকে 10 এর মধ্যে জোড় 1 থেকে 10 এর মধ্যে জোড় 1 থেকে 10 এর মধ্যে জোড় কি কি আছে কি থেকে গুণব বললাম এখনি শূন্য থেকে 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা বের করো তো শূন্য থেকে গুণব প্রথম গুণব শূন্য শূন্য আছে নেই শূন্যর পরে এক ঘর বাদ দিয়ে ধরো লিখলাম শূন্য তো শূন্য থেকে নেই আমি 1 থেকে বলেছি শূন্যর পরে হয় 1 শূন্যর পরে কি হয় 1 আমি একটা করে ঘর বাদ দিতে বলেছি এই ধরো আমি লিখে দিচ্ছি 0 1 2 3 4 5 6 7 8 9 10 তুমি কিন্তু এইগুলো লিখবে না তোমাদের বোঝানোর জন্য বললাম আমার কোনটা কোনটা জোড় 0 0 এর পর কোনটা 2 একটা করে ঘর বাদ যাব 2 এর পর বলবো যে মুখে বলবো কিন্তু সেটা লিখবো না 0 1 2 3 মুখে বলবো 3 বার 4 3 বার 4 4 এর পর 5 বার 6 4 এর পর 5 বার 6 6 এর পরে 7 বার 8 6 এর পরে 7 বার 8 8 এর পরে 9 বার 10 8 এর পরে 9 বার 10 বুঝে গেল জোড় সংখ্যা তাহলে 0 0 পরে একবার মুখে বলবো 0 একবার 2
2 পর 3 বার 4 4 পর 5 বার 6 6 পর 7 বার 8 8 পর 9 বার 10 তাহলে কি করছি একটা করে ঘর বাদ দিয়ে দিয়ে যাচ্ছে এগুলো জোড় সংখ্যা সাপোজ ধরো আমি তোমাদের বললাম বিজোড় সংখ্যা বের করো 0 থেকে 10 এর মধ্যে তাহলে আমি 0 থেকে 10 এর মধ্যে আগে জোড় সংখ্যা কি কি পেলাম জোড় সংখ্যা পেলাম এইটা 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা তাহলে কি কি পেলাম 2 পেলাম 4 পেলাম 6 8 10 2 4 6 8 10 তাহলে 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা কি পেলাম 2 4 6 8 10 ঠিক আছে এরপর কি যাব আমি ধরে লিখলাম বিজোড় সংখ্যা বললাম 1 থেকে 10 এর মধ্যে এবার বের করো 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা বেরিয়ে গেল বললাম 1 থেকে 10 এর মধ্যে বিজোড় সংখ্যা আমি এগুলো মুছে দিচ্ছি তাহলে এক থেকে দশের মধ্যে বিজোড় সংখ্যা বের করো কিভাবে বের করবো বিজোড় বললে কোনটা থেকে গুণতে বললাম জোড় বললে শূন্য থেকে গুণবো বিজোড় বললে এক থেকে গুণবো তাহলে আমি এক থেকে যাই দেখো এক দুই বার দিয়ে তিন একের পর দুই বার তিন তিনের পর চার বার পাঁচ এমনকে বলবো পাঁচের পর ছয় বার সাত সাতের পর আট বার নয় নয়ের পর নয় পরে কিন্তু দশ আছে তারপর হয় এগারো দশ বাদ এগারো কিন্তু এগারো পর্যন্ত আমি বলিনি দশ পর্যন্ত বলেছি ওই জন্য নয় পর্যন্ত লাস্ট হবে তাহলে কি কি পেলাম বিজোড় সংখ্যা এক তিন পাঁচ সাত নয় এক তিন পাঁচ সাত নয় এইভাবে বিজোড় সংখ্যা জোড় সংখ্যা বার করতে কি হবে এক ঘর বাদ দিয়ে এক ঘর বাদ দিয়ে এরপর আরেকটা নিয়ম দেখাই তোমরা শুধুমাত্র মনে রাখবে কি মনে রাখবে না সেটা হচ্ছে জোড় সংখ্যা বিজোড় সংখ্যার মধ্যে দুটো আমার মুখস্ত না রাখলেও চলবে যে কোনো একটা জিনিস ধরে তোমরা এগোবে কিরকম সাপোজ তুমি ধরে নিলে জোড় সংখ্যাটা জোড় সংখ্যা মনে রাখবে সবসময় যে শূন্য দুই চার ছয় আট জোড় সংখ্যা যদি মনে রাখতে পারো তাহলে তো বিজোড় সংখ্যাটা বেড়ে যাবে কারণ যেটা জোড় নয় সেটাই বিজোড় ধরো আমি লিখলাম পাঁচ আগে লিখলাম ছয় আচ্ছা পাঁচ যদি জোড় না হয় পাঁচ যদি জোড় না হয় তাহলে পাঁচ নিশ্চয় বিজোড় আবার ছয় যদি বিজোড় না হয় ছয় তাহলে জোড় এটার উল্টো হবে জোড়ের উল্টো বিজোড় জোড়ের উল্টো কি বিজোড় আবার বিজোড়ের উল্টো জোড় জোড়ের উল্টো বিজোড় বিজোড়ের উল্টো জোড় যদি পাঁচ জোড় না হয় তাহলে পাঁচ হবে বিজোড় যদি ছয় বিজোড় না হয় ছয় হবে জোড় ওই জন্য শুধুমাত্র জোড় সংখ্যাটা মাথায় রাখবে যে শূন্য দুই চার ছয় আট এটা মাথা মুখস্থ রাখবে তাহলে তোমার বিজোড়টা বেরিয়ে যাবে দেখো আমি তোমাকে দেখাচ্ছি ভাগ করে জোড়ার বিজোড়টা ভাগ করে দেখা দেখো এখানে সাপোজ লিখলাম শূন্য দুই চার ছয় আট এক তিন পাঁচ সাত নয় শূন্য দুই চার ছয় আট এক তিন পাঁচ সাত নয় এত রকম আমার কি এলো জোর এইটা আমার কি এলো শূন্য দুই চার ছয় আট জোর সংখ্যা আর এক তিন পাঁচ চার নয় বিজোর সংখ্যা এবার ধরো আমরা যে কোনো একটা সংখ্যা দিলাম বড় সংখ্যা তুমি তো বড় সংখ্যা দেখে ভাববে বাবা এত বড় সংখ্যা আমি ধরো দিয়ে দিলাম তোমার ছাপ্পান্ন বা দিয়ে দিলাম পঁয়ষট্টি কিংবা দিলাম সাতানব্বই কিংবা দিলাম একশো পাঁচ দুই অঙ্কে তিন অঙ্কে যত অঙ্কই দিই কিচ্ছু খাবড়ানোর দরকার নেই শুধুমাত্র আমাকে মনে রাখতে হবে একটাই জিনিস সেটা এককের ঘরটা এককের ঘরে শূন্য দুই চার ছয় আট থাকলে জোর এককের ঘরে এক তিন পাঁচ সাত নয় থাকলে বিজোর দেখো আমি এবার দুই অঙ্কের সংখ্যাতে তোমার বোঝাই
এই যে শূন্য আছে তো আমি এখানে ধর কিছু একটা লাগিয়ে দিলাম দুই লাগিয়ে দিলাম তাহলে কত গেল দুই শূন্য কুড়ি তো কুড়িটা কি সংখ্যা জোড় সংখ্যা কি করে বুঝলাম কারণ আমি এখানে ওখানে শূন্য আছে আবার ধরো এখানে লিখে দিলাম আমি পাঁচ বাহান্ন কি লিখলাম পাঁচ তাহলে কত হয়ে গেল পাঁচ দশ দুই বাহান্ন তাহলে আমার এত বড় সংখ্যা দিয়েছি যে বাহান্ন তো অনেক বড় সংখ্যা তাই নয় কি বাহান্ন সংখ্যা আমি বুঝবো কি করে জোর কিচ্ছু বোঝার দরকার নেই যা শুধুমাত্র দুইটা দেখবো একক ঘরটা একক ঘরে দুই আছে বাহান্ন একক ঘরে কত আছে দুই তাহলে এটাও জোর এখানে ধর লিখলাম চুয়াত্তর মানে সাত সাত লিখলাম সাত দশ চার সাত দশ চার হয়ে গেলাম কত চুয়াত্তর সাত দশ চার চুয়াত্তর একক ঘরে দেখো চার আছে তার মানে এই গোটা সংখ্যাটাই হচ্ছে আমার জোর এখানে লিখলাম তিন হয়ে গেল কত আমার ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ একক ঘরে কত আছে শূন্য দুই চার ছয় আট একক ঘরে ছয় আছে ছয় মানে আমরা জানি যে শূন্য দুই চার ছয় আট ছয় আছে ছয় তাহলে তাহলে ছত্রিশ গোটা সংখ্যাটাই জোর এখানে সাপোজ লিখলাম নয় হয়ে গেল কত আমার নয় দশ আট আটানব্বই দেখো একক ঘরে আট আছে আট আছে মানে সেটা জোর সুতরাং এই হোক এককের ঘরটা আমার মাথায় রাখতে হবে এককের ঘরে শূন্য দুই চার ছয় আট এই পাঁচটার মধ্যে একটা পেলে সেটা হচ্ছে জোর আবার এখানে লিখলাম তিন হয়ে গেল কত তিন দশ এক একত্রিশ তিন দশ এক একত্রিশ একক ঘরে কি আছে এক এক তাহলে কি ওই যে বললাম যে জোর সংখ্যা মনে রাখবে শূন্য দুই চার ছয় আট এর মধ্যে এক এলো এলো না তার মানে কি জোর ওই জন্য জোর সংখ্যাটা মনে রাখবে তাহলে বেড়ে যাবে শূন্য দুই চার ছয় আট এর মধ্যে এক এলো এলো না তাহলে এই একত্রিশ সংখ্যাটা বিজোর আবার এখানে লিখলাম সাপোজ পাঁচ দশ তিন তিপ্পান্ন এখানে পাঁচ লিখে দিলাম তাহলে পাঁচ দশ তিন তিপ্পান্ন তিন আছে দেখে নি তো জোর কিনে এটা জোর কি করে বুঝবো শূন্য থেকে গুনবো শূন্য দুই চার ছয় আট তার মধ্যে তিন এলো এলো না তাহলে তিপ্পান্ন সংখ্যাটা বিজোর সংখ্যা আবার ধরো এখানে লিখলাম ছয় হয়ে গেল কত আমার ছয় দশ পাঁচ পঁয়ষট্টি আবার বলে নিই শূন্য দুই চার ছয় আট তার মধ্যে পাঁচ এলো এলো না তাহলে পাঁচটা হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে ছয় দশ পাঁচ এই সংখ্যাটাও বিজোড় দেখো আমি কিন্তু দুই অঙ্কের সংখ্যা লিখছি তাতেও বুঝতে পারছি বিজোড় সংখ্যা কারণ কি শুধুমাত্র এককের ঘরটা দেখছি আবার এখানে লিখলাম ধরো নয় হয়ে গেল কত নয় দশ সাত সাতানব্বই সাতানব্বই সংখ্যাটি বিজোড় না জোর একক ঘরটা দেখবো একক ঘরে সাত আছে জোর সংখ্যা বলে গুনে নিই শূন্য দুই চার ছয় আট তার মধ্যে সাত এলো এলো না তাহলে সাতানব্বই সংখ্যাটা বিজোর এখানে লিখলাম সাপোজ ধরো ছয় দশ নয় উনসত্তর এখানে ছয় লিখে দিলাম তাহলে হয়ে গেল উনসত্তর ছয় দশ নয় উনসত্তর আবার একক ঘরে নয় আছে দেখে নিই জোর না বিজোর শূন্য দুই চার ছয় আট তার মধ্যে এলো নয় এলো না তাহলে নয় উনসত্তর বিজোর সংখ্যা তাহলে কি কঠিন লাগলো কি কত সহজ শুধুমাত্র আমরা শূন্য দুই চার ছয় আট এই পাঁচটা জিনিস আমাকে শুধু একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে মুখস্থ করে নিতে হবে তাহলে কিন্তু জোর বিজোর আমাদের কাছে খুব সহজ এমন কিচ্ছু কঠিন নেই শুধুমাত্র পাঁচটা সংখ্যা শুধু তোমাদের মাথায় একদম ঢুকিয়ে নিতে হবে শূন্য দুই চার ছয় আট এটা হচ্ছে জোর আর এইটা বাদ দিয়ে যেগুলো পড়ে থাকবে সেটা বিজোর ঠিক আছে এবার ধরো তোমাদের দিয়ে দিলাম আমি তোমাদের হয়তো বাড়ির কাজে দেবো যে জোর সংখ্যা বিজোর সংখ্যা আলাদা করো বাড়ির কাজে এরকম থাকবে এইদিকে জোর থাকলো এইদিকে বিজোর থাকলো লিখলাম পনেরো আঠাশ সাঁত্রিশ তেতাল্লিশ এই চারটে সংখ্যা লিখে দিলাম নেবলাম জোর আর বিজোর ঘরে বসাও সঠিক ঘরে বসাও প্রথমে এইটা দেখবো এর যেটা লিখবো তার মাথায় রাইট দেবো এক দশ পাঁচ পনেরো এটা জোর না বিজোর কোন ঘরটা দেখবো এখন কি বোঝালাম এককের ঘরটা দেখবো একক ঘরে পাঁচ আছে দেখে নি পাঁচ মানে কি বিজোর না জোর পনেরো আর শূন্য থেকে শূন্য দুই চার ছয় আট তার মধ্যে পাঁচ এলো এলো না তার মানে নিশ্চয়ই এটা বিজোর এটা বিজোর সংখ্যা আবার দেখো দুই দশ আর আঠাশ আঠাশে কোনটা দেখবো একক ঘরে আট আছে গুনে নি শূন্য দুই চার ছয় আট দেখো আট কিন্তু চলে এলো তার মানে আটটা হচ্ছে আমার জোর তাহলে দুই দশ আট আঠাশটা এখানে জোরে ঘরে হচ্ছে আবার লিখলাম কি তিন দশ সাত সাঁত্রিশ একক ঘরে সাত আছে একক ঘরগুলো শুধু দেখবো একক ঘরে সাত আছে গুনে নাও শূন্য দুই চার ছয়
आठ सात एलो एलो ना तेल कथा बस बीजोड़े पर तीन दस सात पैंत नेक्स्ट एट रही है कत आ चार दस तीन तेताल घर देखो एकक घर कत आ तीन गुणे ना शून्य दुई चार छय आठ एलो तीन एलो एलो ना तो कथा बस बीजोड़े पर चार दस तीन तेताल पे गलम सब को ये शुद्ध जोर बाकी सब हमारे कि बीजोड़े ठीक है शुदुम्र मुखस्त कर भिडियो मन दिए देखें जोर बीजो तुम्हारे एकदम क्लियर हो जाए खूब सहज हो जाए ठीक है भलो थाकबे टाटा।